এখন বাজে বেলা 12টা, তো এক্ষুনি বৃষ্টি চলে এলো। আকাশের ওয়েদারটা কিছুদিন ধরেই প্রায় এরকম করছে, বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে, কিন্তু আজকে হঠাৎ করেই বৃষ্টি চলে এলো। খুব জোরে বৃষ্টি হচ্ছে না, টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আমার জামা কাপড় ছিল, এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 12টা, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকাল 12টা বলা চলে না, এখন বেলা হয়ে গেছে বেলা 12টা। তো এখন আমার কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ইউভানের খাবারটা তৈরি করব। ইউভানের ঠাম্মিকে বলবো আজকে, ইউভানের ঠাম্মিকে খাইয়ে দিতে বলবো ইউভানকে, কারণ আমাকে চালগুলো গুঁড়িয়ে ফেলতে হবে। তো সরুজাকালি আজকে হবে, তো ওই চালটা আমি গুঁড়িয়ে নেব এবার, আর মাকে বলবো ইউভানের খাবারটা তৈরি করে ইউভানকে খাইয়ে দিতে বলবো। তো ইউভানের খাবার আমি তৈরি করছি, আর জলটা ইউভানের ফোটাতে দিয়েছি, জলটা এবার ভরবো ফ্লাক্সের মধ্যে। তো জলটা ফোটানো হয়ে গেলে ভালো করে থিতিয়ে জলটাকে ছাঁকতে হবে, এখন অনেক কাজ বাকি। তো ইউভানের স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ইউভান এখন ওই ঘরে খেলছে। আর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আজকে আমার বাড়িতে যে চালের গুঁড়ি দিয়ে যা যা রেসিপি হচ্ছে, তো আমি ওর মধ্যে কোনোটাই খেতে পারবো না, তো কারণ ওগুলো চালের গুঁড়ি দিয়ে বানানো। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, আমি শ্রাবণ মাসের শেষ সোমবারটা করছি, তো সোমবার করি আমি, ওই জন্য আমি খেতে পারবো না। আর আমার জন্য যা হোক কিছু করতে হবে। আর আমি নারকোল কোড়া দিয়ে চিড়ে মুরগি আর বাতাসা খেতে খুব ভালোবাসি নারকোল কোড়া দিয়ে, তো দুপুরবেলা ওটাই খাবো। আর সকালে মা রুটি আর তরকারি করেছিল, রুটি তরকারি খাওয়ার টিফিনে সবার হয়ে গেছে। দুপুরবেলা সরু চাকালি হবে, তো ওরা সবাই মিলে খাবে, আর আমি খাবো চিঁড়ে মুরগি আর বাতাসা। তো যখন খাবো দেখাবো কি মিষ্টি খেতে, খুব সুন্দর খেতে, না খেলে বুঝতে পারবেন না। তো ওগুলো প্রসাদ হিসেবেও আজকে অনেক মন্দিরে দেয়া হয় দেয়। তো চলুন ব্লগটা এখন থেকে স্টার্ট করি, আমি দেখাই আজকে পিঠে পার্বণ, আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখানোর চেষ্টা করব, যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। তো চলুন। অদিতি, এই যে দিদি এসে গেছে, সন্দীপ সকালে এসছে আর দিদি আসতে লেট হয়েছে, দিদি এলো বিকেলবেলা, কিন্তু এখানে আমাকে কথাই বলতে দিচ্ছে না ইউভান। আর এখানে আছে দিদি, ইউভান ইউভান ওর ঠাম্মির সাথে খেলা করছে। এখন বাজে 9:51, তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন হচ্ছে আমার জন্য নিরামিষ চাউমিন। তো এখানে আছে বিনস, গাজর আর আলু কোঁচানো আছে, আর এখানে আছে বাদাম, আর হাতে আছে কাজু কিচমিচ, আর আছে গোটা গরম মশলা আর সাদা তেল। তো চলুন কীভাবে রান্নাটা বানাই দেখাচ্ছি। চাউমিন সিদ্ধ করে রাখা আছে, আমি রান্নাটা বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি। এই জলটা যে হালকা আছে দেখুন, এই জলটা, এই জলটাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, জলটাও সুজে নেবে, আর এগুলো ভালো করে আমার ভাজা হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বাদাম,
আজকে আমাদের কি কি পিঠে হয়েছে আমি দেখাবো। সন্দীপ আর দীপ্তি পিঠে খাবে না, তাই জন্য ওদের জন্য চাউমিন হয়েছে।